আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার চরমোনাই ও জামাত শিবিরের মধ্যে মৌলিক রাজনৈতিক পার্থক্য বের করলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, তারা অবশ্যই ইসলামী দল, তাদের উদ্দেশ্য একামতে তিন। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই একই উদ্দেশ্যে রাজনীতি করছে, স্বাভাবিকভাবেই এটা প্রত্যাশিত, যেহেতু উদ্দেশ্য এক, দুইটা ইসলামী দল। জাতীয় রাজনীতিতে ভিন্ন ভিন্ন দল হলেও একই মেরুতে অবস্থান করবে, একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুতে এটা কিন্তু হতে পারে না। এক দল ইসলামী রাজনীতির বিরুদ্ধের মূল প্রোপোনেন্ট শাহবাগী ফরিদুদ্দিন মাসুদকে সংবর্ধনা দেয় চরমোনাই, তাহলে তো প্রশ্ন আসতেই পারে যে আসলে কি তারা ইসলামী রাজনীতি করছে বা ইসলামের বৃহত্তর স্বার্থে রাজনীতি করছে, এবং তাদের 30 বছরের কর্মকাণ্ড সবগুলোই কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের পক্ষেই যায়। তাহলে এটা তো প্রশ্ন আসতেই পারে যে কতটুকু তারা ইসলামী রাজনীতি করছে। তাদের নিজস্ব কোনো কম্প্রিহেন্সিভ ফিলোসফি নেই, ডিসকোর্স নেই। তাদের রাজনীতির অন্যতম একটা ভিত্তি, উৎপত্তি থেকে এখন পর্যন্ত, জামাত শিবির বিদ্বেষ, বিরোধিতা। আমার কাছে মনে হয়েছে তাদের রাজনৈতিক অন্যতম একটা উদ্দেশ্যই হচ্ছে যাতে জামাত ক্ষতিগ্রস্ত হয়, শিবির ক্ষতিগ্রস্ত হয়, জামাত শিবির ব্লক বা ইসলামের বৃহত্তর গ্রাউন্ড, ঐক্যের প্ল্যাটফর্ম অথবা 20 দলীয় জোট বা এরা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যই তাদের রাজনীতি বিভিন্ন জনমনে বা কৌমি আলেম ওলামা থেকে শুরু করে ইসলামপন্থী রাজনীতি বিশ্লেষকদের মনে কিন্তু সেই প্রশ্ন বারবার জেগে ওঠে। চরমোনাই নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব, তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যেটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তিনি বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্যে চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, তাহলে জনগণ তাদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবে কী জন্যে? রাজনীতি তো ক্ষমতায় যাওয়ার জন্যেই, ভোট যখন চায় তাদের প্রতীক আছে এটা তো ক্ষমতায় যাওয়ার জন্যেই। ক্ষমতায় যাওয়ার জন্যই যদি তারা রাজনীতি বা নির্বাচন না করে তাহলে তো তাদেরকে ভোট দেওয়াটা সম্পূর্ণ অযৌক্তিক, কেন ভোট দেবে? এবং এটা তো একটা মিথ্যা কথা, এটা একটা মোনাফিকি কথা। একদিকে তারা নির্বাচন করবে, ভোট চাইবে, আর একদিকে তারা বলবে ক্ষমতায় আসার জন্য রাজনীতি করি না, একেবারে এই ভাষায় বলেছে, পত্রিকাতে থেকে আমি কোট করলাম। তো এই ধরনের অ্যাম্বিগুয়াস কথাবার্তা যারা বলে এদেরকে তো ভোট দেওয়ার কোনো মানে হয় না। এই সেম টাইপের একটা কথা জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা কথা বলেছেন, যেই কথার মধ্য দিয়ে চরমোনাই এবং জামাত শিবিরের মধ্যে রাজনৈতিক মৌলিক একটা পার্থক্য বের হয়েছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ চরমোনাইয়ের নাম নেননি, জামাত ইসলামীর কোনো নেতা ভুলেও শুধু ডাক্তার শফিকুর রহমান অভিনন্দন জানানোর জন্যে, রাষ্ট্রপতি সংলাপ বর্জন করার জন্যে তাদের নাম নিয়েছেন, এছাড়া সাধারণত তাদের নাম কেউ নেয় না। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যে অটোমেটিক্যালি একটা পার্থক্য হয়ে গিয়েছে যেটা আমি তুলে ধরতে চাই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নাম বলেননি, বিষয়টা একটু ক্লারিফাই করা দরকার, যেহেতু তিনি বলেননি তার নামে এভাবে তো বলা উচিত নয়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 8 জানুয়ারি 2022 পটুয়াখালীর বাউফল উপজেলা জামাত ইসলামীর উদ্যোগে বাউফল পৌরসভা এবং 4টা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমন্বয় সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র ছাড়া চূড়ান্ত মুক্তি বা কল্যাণ সম্ভব নয়। এবং তিনি বলেছেন জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা নয়, একামতে দ্বীনের মাধ্যমে পরিপূর্ণ কল্যাণ প্রতিষ্ঠা করা, আপামর জনসাধারণ নিপীড়িত নিষ্পেষিত মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করা। তো এই চরমোনাই বলে তারা ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে না, আর জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয় যে তারা নট অনলি ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে না, এর মানে ক্ষমতা যাওয়ার জন্যেও রাজনীতি করে এবং একামতে দিন, দ্যাট মিন্স আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর আইন প্রতিষ্ঠা, এটা হচ্ছে তাদের চূড়ান্ত লক্ষ্য। এখানে কিন্তু জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য ফিলোসফি স্পষ্ট, আর চরমোনাই বলছে যে তার ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করছে না। তা মৌলিক রাজনৈতিক পার্থক্য এটাই, চরমোনাই তারা রাজনীতি করবে, ভোটও চাইবে, আবার বলবে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, আর জামাত ইসলামী তারা রাজনীতিও করবে, ভোটও চাইবে, এবং তারা বলবে আমরা ক্ষমতায় যেতে চাই এবং আমরা একামতি দিনের কাজও করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য এগুলো করছি। তাহলে এখানে এর থেকেই জনগণ সিদ্ধান্ত নেবে আসলে কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না। চরমোনাইয়ের নায়েবে পীরের বক্তব্য অনুযায়ী, তার বক্তব্যই তাকে ফিরিয়ে দিয়ে আমি বলতে চাই যে আসলে তাদেরকে বা হাত পাকায় ভোট দিয়ে ভোট নষ্ট করার কোনো মানে হয় না। যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যারা ক্ষমতায় যেতে চায় না, তাদেরকে অ্যাটলিস্ট ভোট দিবেন না। তো তাদেরকে এই বিষয়টা ক্লারিফাই করতে হবে, জনগণকে এভাবে আবেগপ্রবণ ধর্মভীরু কিছু জনগণকে এই বক্তব্যের মধ্য দিয়ে ভুল মেসেজ দেওয়া হয়। শায়েখ চরমোনাইকে স্পষ্ট করতে হবে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করে,
হ্যাঁ, এগুলোর উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে স্পষ্টভাবে তাদেরকে কখনো বলতে শুনিনি, এটা বলতে হবে, না হলে তাদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।